আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। আজ একটা এতিম ছেলের গল্প শোনাই। এতিম বাচ্চাদের লাইফে অবহেলা কষ্ট থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি বলি এই ছেলেটার আপন নানা তার বাবাকে হত্যা করে ছেলেটাকে করেছে এতিম এবং শিশু অবস্থায় ছেলেটার একটা চোখ তুলে নিয়েছে, তাহলে নিশ্চয়ই আপনি অবাক হবেন। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য, ছেলেটার শিশু অবস্থাতেই একটি চোখ হারাতে হয়েছে। আর বর্তমানে ছেলেটার দুই খালা ছেলেটাকে খুঁজে বেড়াচ্ছে অবশিষ্ট আরেকটা চোখ তুলে নেয়ার জন্য। এখন আপনি হয়তো ভাবছেন, আপন নানা এবং খালা হয়েও তারা কেন এরকম করবে? তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কারণ খুঁজে বের করি। ছোট্ট এই ছেলেটার নাম কুবো। কুবোর মা কোনো সাধারণ মানুষ নয়, কুবোর মা একজন পরী। তাই কুবোর মায়ের কাছে ম্যাজিক পাওয়ার ছিল, কিন্তু কুবোর বাবা ছিল একজন সাধারণ মানুষ। কুবোর নানা ছিল চাঁদের রাজা, অর্থাৎ মুন কিং। কুবো যখন ছোট তখন কুবোর বাবাকে হত্যা করে মুন কিং কুবোর একটা চোখ তুলে নেয়। বিষয়টা কুবোর মা জানতে পেরে কুবোর নানার সাথে যুদ্ধ করে এবং কুবোকে নিয়ে পালাবার জন্য সমুদ্র পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে নিজের বাবার এরকম আচরণে কুবোর মায়ের ভীষণ মন খারাপ ছিল। সমুদ্র পাড়ি দেওয়ার সময় একটা বিশাল ঢেউ আসে, তাই কুবোর মা তার জাদুর গিটারে ছোঁয়া দিয়ে ঢেউটাকে দুই ভাগ করে ফেলে। কিছুক্ষণ পর কুবোর মা অন্যমনস্ক হয়ে পড়ে, আর ঠিক এমন সময় আরও একটি বড় ঢেউ চলে আসে। কিন্তু অন্যমনস্ক থাকার কারণে ঢেউ খেয়াল না করায় কুবোর মা নৌকা থেকে পড়ে যায় এবং সমুদ্রের পাথরের সাথে মাথায় আঘাত লাগে। এরপর সমুদ্রে ভাসতে ভাসতে একসময় তীরে এসে পৌঁছায়, আর এই সমুদ্রের তীরেই একটি পাহাড় ছিল। কুবোর মা সেই পাহাড়ের গুহায় কুবোকে নিয়ে বসবাস শুরু করে। এরপর একসময় কুবো একটু বড় হয়, তবে সেদিন সমুদ্র পাড়ি দেওয়ার সময় মাথায় আঘাত লাগার কারণে আজকাল কুবোর মা মাঝে মধ্যে সব কিছু ভুলে যায়। তবে যতটুকু সময় তার স্মৃতিশক্তি ঠিক থাকে ততটুকু সময় সে কুবোকে জাদুবিদ্যা শেখায়, কারণ কুবোর খালা বা নানা যে কোনো সময় কুবোকে একা পেলেই আরেকটি চোখ তুলে নিয়ে যাবে। তাই ছেলেকে লড়াই করে টিকে থাকার জন্য ছোট থেকেই কুবোকে ট্রেনিং দিচ্ছে। একদিন কুবোর মা কুবোকে একটা কাঠের তৈরি বানরের মূর্তি দিয়ে বলে, এটা সবসময় তোমার সাথে রাখবে, আর ভুল করেও তোমার বাবার লাল জামা শরীর থেকে খুলবে না। কুবো আর কুবোর মা যে পাহাড়ে বসবাস করত তার পাশেই একটি বাজার। কুবো প্রতি হাটবারে, অর্থাৎ যেদিন গ্রামে বাজার বসে, সেদিন বাজারে গিয়ে তার মায়ের গিটার বাজিয়ে মানুষকে গল্প শোনায়। কুবো তার হাতের এই গিটারের মাধ্যমে মানুষকে তার প্রতি আকৃষ্ট করে রাখতে পারে। তাই কুবো যখন গিটার হাতে গল্প বলা শুরু করে তখন কেউ চোখের পলক ফেলতে পারে না, সবাই মুগ্ধ হয়ে অবাক চোখে কুবোর গল্প শোনে। কুবো জাদুর গিটারের মাধ্যমে কাগজ ভাঁজ করে বিভিন্ন আকৃতির প্রাণী বানিয়ে গল্প বলে, তাই কুবোর গল্পগুলো মানুষের কাছে আরও ইন্টারেস্টিং লাগে। এই বাজারে একটা ঘণ্টা আছে, সন্ধ্যা হবার কিছুক্ষণ আগে ঘণ্টাটা একবার বাজানো হয়, আর ঘণ্টা বাজার সাথে সাথে কুবো বাড়ির উদ্দেশ্যে রওনা করে, কারণ সন্ধ্যা হবার আগেই বাড়ি ফিরতে হবে, এটা কুবোর মায়ের আদেশ। তবে কুবোর বলা গল্পগুলোর মধ্যে তার বাবার স্টোরিটা গ্রামের মানুষেরা বেশি পছন্দ করত। কুবোর বাবার গল্পটা ছিল এরকম। কুবোর বাবার নাম হানজো, সে একজন বীর যোদ্ধা। হানজোকে হত্যা করার জন্য মুন কিং মানে কুবোর নানা বেশ কয়েকবার অনেক ধরনের মনস্টার পাঠিয়েছিল। প্রথমে একটি হাঙর, এরপর মাকড়সা এবং একটি ডিমপাড়া মুরগি। এগুলোর সবই ছিল মানুষের চেয়েও বেশ বড় আকৃতির, কিন্তু বীর হানজো তার তলোয়ার দিয়ে মাকড়সার পা কেটে দেয়, এরপর মুরগিটার গলা কাটে আর হাঙরটাকে কেটে টুকরো টুকরো করে ফেলে। তাই একসময় মুন কিং নিজেই হানজোর সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। তবে যেহেতু মুন কিং এর কাছে জাদুর পাওয়ার ছিল, তাই মুন কিংকে হারাতে হলে হানজোর তিনটা জিনিস সংগ্রহ করতে হবে, আর সেই জিনিসগুলো হচ্ছে, একটি জাদুর তলোয়ার যা কখনো ভাঙে না, দুই একটি রক্ষা কবচ বা জ্যাকেট, এবং তিন একটি জাদুর ক্ষমতা বিশিষ্ট হেলমেট। যদি হানজো এই তিনটা জিনিস সংগ্রহ করে নিতে পারে তাহলে মুন কিং হানজোর কিছুই করতে পারবে না। কিন্তু তলোয়ার, জ্যাকেট ও হেলমেট সংগ্রহ করার আগেই মুন কিং হানজোর কাছে চলে আসে, আর কুবো প্রতিদিন গল্পের এতটুকু বলার পরই বাজারের ঘণ্টা বেজে ওঠে, ফলে কুবো বাড়ির দিকে রওনা করে। তাই গ্রামের লোকেরা কখনোই কুবোর গল্পের শেষটা জানতে পারে না। তবে অতটুকু গল্প শুনে মানুষ খুশি হয়ে যা টাকা পয়সা দেয় কুবো তা দিয়ে বাজার করে সন্ধ্যা হবার আগেই বাড়ি ফিরে যায়। একদিন বরাবরের মতো কুবো গল্প শোনাতে বাজারে যায়, কিন্তু সেদিন বাজারে সন্ধ্যার পর একটা উৎসবের আয়োজন ছিল। এই বাজারেই একজন বুড়ি ভিক্ষুক থাকত। কুবোর মায়াবী চেহারা আর সুন্দর ব্যবহারের জন্য বুড়ি ভিক্ষুক কুবোকে নিজের নাতির মতো আদর করত। তাই বুড়ি সেদিন তার সাথে সন্ধ্যার পর অনুষ্ঠান দেখার জন্য কুবোকে অনুরোধ করে।
কিন্তু কুবোর মায়ের আদেশ সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে, তাই কুবো থাকতে পারবে না বলে জানিয়ে দেয়। তখন বুড়ি কিছু ল্যাম্প দেখিয়ে বলে, ওই যে কাগজের ল্যাম্প দেখতে পাচ্ছ, সন্ধ্যার দিকে সবাই এগুলোর সাহায্যে তাদের মরে যাওয়া আত্মীয়র আত্মার সাথে কথা বলবে। ভেবে দেখো, চাইলে তুমিও আজ তোমার বাবার আত্মার সাথে কথা বলতে পারো। তাই নিজের বাবার সাথে কথা বলার লোভে আজ কুবো সন্ধ্যা পর্যন্ত থেকে যায়, কিন্তু ল্যাম্প কেনার জন্য কোনো টাকা নেই। তখন বুড়ি বুদ্ধি দেয়, গল্প বলার সময় যেভাবে কাগজ ভাঁজ করো তেমনি কাগজ ভাঁজ করে একটা ল্যাম্প বানিয়ে নাও। বুড়ির কথা মতো কুবো একটা ল্যাম্প বানিয়ে অন্যান্য সবার সাথে বাজারের পাশে একটি কবরস্থানে চলে যায়। এরপর অন্যদের দেখা দেখি একটা পাথরের ওপর কাগজের ল্যাম্প রেখে কুবো তার বাবাকে ডাকে। এর মধ্যে পুরোপুরি সন্ধ্যা হয়ে যায়, কিন্তু অনেক ডাকাডাকির পরও কুবোর বাবা কোনো জবাব দেয় না। তবে কুবোর বাবা কথা না বললেও কুবোর দুই খালা কথা বলতে চলে আসে, আর দুই খালার চেহারা দেখে কুবো ভয় পেয়ে যায়। তখন কুবোর দুই খালা কুবোকে বলে, ভয় পেও না, তোমার নানা আমাদের পাঠিয়েছে তোমাকে বাড়ি নিয়ে যেতে। জবাবে কুবো বলে, আমি জানি, আমাকে নয়, আমার চোখ তুলে নিয়ে যেতে নানা তোমাদের পাঠিয়েছে। এরপর কুবোর দুই খালা অন্য চোখটা তুলে নেওয়ার জন্য কুবোকে ধাওয়া করে, তাই কুবো বাড়ির উদ্দেশ্যে বাজারের ভেতর দিয়ে দৌড় দেয়। কিন্তু বাজার পার হওয়ার পরপরই কুবো মুখ থুবড়ে পড়ে যায়। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কুবো এখনও ঘরে ফেরেনি, তাই কুবোর মা কুবোর খোঁজে বেরিয়ে পড়ে। কুবোর মা এসে দেখে তার দুই বোন কুবোকে প্রায় ধরে ফেলেছে। এমন সময় কুবোর মা তার গিটার হাতে নেয়, আর কুবোর গায়ে পড়ে থাকা ওর বাবার ড্রেসে জাদুর পাখা বানিয়ে দিয়ে কুবোকে বলে, এখান থেকে দূরে চলে যাও এবং যে করেই হোক তলোয়ার, জ্যাকেট ও হেলমেট খুঁজে বের করো। যেহেতু কুবোর খালারা দুইজন আর কুবোর মা ছিল একা, ছেলেকে বিদায় দিয়ে কুবোর মা তার সর্বশেষ জাদুটা ব্যবহার করে, কিন্তু ফলাফলে কুবোর মা মারা যায়। তবে কুবো যাওয়ার আগে কুবোর মায়ের একটি চুল কুবোর হাতে উঠে আসে। মা মারা যাওয়ার পর কুবো চোখ মেলে দেখে সে এখন একটি বরফ ঢাকা অঞ্চলে, আর কুবোর পাশে একটা বাদর বসে আছে। তাই কুবো বানরটাকে জিজ্ঞেস করে, আপনি কে, আমি এখানে কি করে এলাম, আর আমার মা এখন কোথায়? তখন বাদরটা জবাব দেয়, আমি সেই ছোট্ট কাঠের পুতুল মাঙ্কি, যাকে তুমি সবসময় তোমার ব্যাগে রাখতে। এরপর কুবো বলে, তাহলে তুমি মিস্টার মাঙ্কি। জবাবে বাদরটা বলে, আমি ছেলে নই, আর তোমার খালাদের সাথে লড়াই করতে গিয়ে তোমার মা মারা গেছে। তোমার মা মারা যাবার আগে তোমার খেয়াল রাখার জন্য জাদুর মাধ্যমে আমাকে জীবিত করে দিয়ে গেছে। তোমার খালারা এখনও তোমাকে খুঁজে বেড়াচ্ছে, তাই যত দ্রুত সম্ভব আমাদেরকে তলোয়ার, জ্যাকেট ও হেলমেট খুঁজে বের করতে হবে। এরপর বরফ থেকে বাঁচার জন্য মাঙ্কি কুবোকে সাথে করে একটি মৃত তিমি মাছের পেটে আশ্রয় নেয় এবং মৃত মাছটার নাড়িভুঁড়ি দিয়ে স্যুপ রান্না করে কুবোকে খেতে দেয়। কিন্তু মাছের পেট থেকে পচা গন্ধ আসছিল, তাই কুবো পচা স্যুপ খাবে না। তখন মাঙ্কি বলে, যদি না খাও তাহলে দুর্বল হয়ে পড়বে, মনে রেখো তুমি অসুস্থ হলে তোমার খালাদের কাজটা আরও একটু সহজ হয়ে যাবে। মাঙ্কির কথায় যুক্তি দেখে কুবো স্যুপটা খেয়ে নেয়। এরপর তলোয়ার, জ্যাকেট ও হেলমেট খোঁজার সিদ্ধান্ত নেয়, কিন্তু কুবো অথবা মাঙ্কি দুজনের একজনও জানে না তলোয়ার, জ্যাকেট এবং হেলমেটগুলো এখন কোথায়। ঠিক এমন সময় কুবোর ব্যাগ থেকে কাগজের যোদ্ধা হানজো বেরিয়ে আসে। হানজো এসে তার তলোয়ারের মাধ্যমে ইশারা দিয়ে বলে, সে জানে তলোয়ার, জ্যাকেট ও হেলমেটগুলো কোথায় আছে। তাই হানজোর দেখানো রাস্তায় কুবো এবং মাঙ্কি পথ চলা শুরু করে। কিন্তু কিছুদূর যাবার পরই একটা ব্রিটেল পোকার হাতে কুবো কিডন্যাপ হয়ে যায়। তাই মাঙ্কি কুবোকে বাঁচাতে ব্রিটেল পোকাটাকে আঘাত করার জন্য একটা অস্ত্র হাতে নেয়। এমন সময় কুবো বলে, তারাও মাঙ্কি, পোকাটা আমাদের মারতে আসেনি, ও তো আমাদের সাথে কথা বলতে এসেছে। এরপর মাঙ্কি ব্রিটেলের মানে পোকাটার পরিচয় জানতে চায়। তখন ব্রিটেল বলে, আগে আমি মানুষ ছিলাম, একদিন কেউ একজন অভিশাপ দিয়ে আমাকে পোকা বানিয়ে দেয় এবং আমার সব স্মৃতি মুছে ফেলে। তারপর থেকে আমি এখানেই বসবাস করছি, কিন্তু এতটুকু মনে আছে আমাদের একটা সেনাবাহিনী ছিল, আমি তলোয়ার এবং তীর চালাতে দারুণ পারদর্শী ছিলাম। এরপর ব্রিটেল একটা কাপড় দেখিয়ে বলে, এটা ছিল আমাদের সেনাবাহিনীর পতাকা। ব্রিটেলের দেখানো এই পতাকার চিহ্ন আর কুবোর বাবার ড্রেসের চিহ্ন একই রকম ছিল, তাই কুবো বলে, এটা তো আমার বাবার ড্রেসের ডিজাইন। তখন কুবোর ড্রেস দেখে ব্রিটেল ধরে নেয় সে হয়তো আগে কুবোর বাবার হয়ে কাজ করত। যেহেতু ব্রিটেল আগে কুবোর বাবার হয়ে কাজ করত, সেহেতু নিয়ম অনুযায়ী কুবো এখন ব্রিটেলের বর্তমান মালিক। তাই ব্রিটেল কুবোকে বলে, এখন থেকে তোমার আদেশ পালন করাই আমার কাজ। যেহেতু কুবোর দুই খালা যে কোনো সময় আক্রমণ করতে পারে আর কুবো এখনও অনেক ছোট, তাছাড়া কুবোকে বাঁচানোর জন্য মাঙ্কিও একা, এই মুহূর্তে ব্রিটেলের মতো একজন দুর্দান্ত যোদ্ধা পাশে থাকলে কুবোর জন্যই ভালো হবে। তাই মাঙ্কি ব্রিটেলকে তাদের সাথে নিতে রাজি হয়। এরপর সবাই কাগজের যোদ্ধা হানজোর দেখানো রাস্তায় চলতে থাকে। চলতে চলতে একসময় সবাই একটি গুহার ভেতর পৌঁছায়।
সেই গুহার মধ্যে একটি কঙ্কালের হাতের ওপর একটা তলোয়ার রাখা ছিল। তাই কুবো তলোয়ারটা ধরার জন্য এগিয়ে যেতে চায়। তখন মাঙ্কি বলে, দাঁড়াও, এটা হয়তো কোনো ফাঁদ হতে পারে। কিন্তু ব্রিটেল কোনো কিছু তোয়াক্কা না করে সরাসরি তলোয়ারটা হাতে তুলে নেয়। আর তলোয়ারটা হাতে নেওয়ার পরপরই আশেপাশে পড়ে থাকা অনেকগুলো হাড্ডি জোড়া লেগে একটি জীবন্ত কঙ্কাল তৈরি হয়। তাই মাঙ্কি ব্রিটেলের হাত থেকে তলোয়ার নিয়ে কঙ্কালটাকে আঘাত করে, কিন্তু আঘাত করার সাথে সাথে তলোয়ারটা ভেঙে যায়। তাই সবাই মনে করে এত বছর ব্যবহার না করার কারণে তলোয়ারটা হয়তো নষ্ট হয়ে গেছে। এমন সময় কুবোর কাগজের যোদ্ধা ইশারা দিয়ে দেখায় ওই কঙ্কালটার মাথায় আসল তলোয়ারটা গাঁথা আছে। কিন্তু ঝামেলা হলো, আসল তলোয়ারের পাশাপাশি কঙ্কালটার মাথায় অনেকগুলো নকল তলোয়ার গাঁথা ছিল। তাই কঙ্কালটা মাঙ্কিকে ধরে আসল তলোয়ার বেছে নেয়ার একটা সুযোগ দেয়। কিন্তু মাঙ্কি ভুল করে নকল তলোয়ার তুলে ফেলে, ফলে কঙ্কালটা এবারে মাঙ্কিকে খেয়ে ফেলার জন্য রেডি হয়। ঠিক এমন সময় ব্রিটেল তীর ছুঁড়ে মাঙ্কিকে বাঁচানোর চেষ্টা করে। তাই কঙ্কালটা এবার ব্রিটেল ও কুবোকে মারার জন্য লেগে পড়ে। কিন্তু ব্রিটেল তার পাখার সাহায্যে কুবোকে নিয়ে উড়ে কঙ্কালটার মাথার উপরে চলে আসে। এরপর দুজনেই আসল তলোয়ার খুঁজতে থাকে। তাই কঙ্কালটা মাথায় ঝাঁকুনি দিয়ে কুবোকে ফেলে দেয়। আর ব্রিটেল কুবো নিচে পড়ে যাওয়ার আগেই তীর ছুঁড়ে কুবোকে দেয়ালের সাথে আটকে ফেলে, ফলে কঙ্কালটা খেপে গিয়ে মাঙ্কি ও ব্রিটেল দুজনকে ধরে গিলতে শুরু করে। কিন্তু এতক্ষণে জামা ছিঁড়ে কুবো আবারও কঙ্কালটার মাথার উপরে পড়ে। আর এবারে কুবো আসল তলোয়ারটা হাতে তুলে নেয়। আসল তলোয়ারটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কঙ্কালটা মারা যায় এবং ভেঙে পড়তে শুরু করে। তাই ব্রিটেল কুবো আর মাঙ্কিকে সাথে নিয়ে উড়ে গুহা থেকে বাইরে চলে আসে। তারপর কুবোর কাগজের যোদ্ধা তার তলোয়ার দিয়ে সমুদ্রের দিকে ইশারা করে। আর এটার অর্থ হলো কুবো তার প্রথম সন্ধান তলোয়ারটা খুঁজে পেয়েছে। এখন দ্বিতীয় সন্ধান, মানে জ্যাকেটটা পেতে হলে সমুদ্রে যেতে হবে। কিন্তু সমুদ্রে যাবার মতো তাদের আশেপাশে কোনো নৌকা ছিল না। তাই ব্রিটেল ও মাঙ্কি এটা নিয়ে তর্ক করতে থাকে যে তারা কিভাবে সমুদ্রে যাবে। তবে মাঙ্কি ও ব্রিটেল কোনো উপায় বের করতে না পারলেও কুবো একটা বুদ্ধি করে ফেলে। কুবো তার জাদুর গিটার বাজিয়ে সমুদ্রের পানিতে ভেসে আসা কাঠ ও সমুদ্রের তীরের গাছের পাতা দিয়ে একটা নৌকা তৈরি করে ফেলে। এরপর মাঙ্কি, ব্রিটেল ও কুবো নৌকায় চড়ে সমুদ্রের দিকে রওনা করে। কিছু দূর যাবার পর ব্রিটেল কুবোকে তীর চালানোর মাধ্যমে মাছ ধরা শেখায়। কিন্তু ব্রিটেল এটা ভাবেনি তীর দিয়ে মাছ মারতে পারলেও মাছটা নৌকায় আনবে কী করে। তাই মাঙ্কি একটা তীরের সাথে দড়ি বেঁধে দিয়ে বলে, এখন মাছ ধরো। এরপর ব্রিটেল আবারও মাছ শিকার করে এবং দড়ি টেনে মাছ নৌকায় নিয়ে আসে। তারপর মাঙ্কি তলোয়ার দিয়ে মাছগুলো কেটে টুকরো টুকরো করে ফেলে। এরপর সবাই একসাথে বসে কাঁচা মাছ খায়। খাওয়া শেষ করে আরও কিছু দূর যাবার পর কাগজের যোদ্ধা ইশারায় দেখায় এখানেই পানির নিচে সেই জ্যাকেটটা আছে। তাই ব্রিটেল পানিতে নেমে জ্যাকেটটা নিয়ে আসতে চায়। তখন কুবো ব্রিটেলকে সতর্ক করে বলে, পানির নিচে অনেক বড় বড় জাদুর মায়াবী চোখ আছে। যদি ভুল করেও ওই চোখগুলোর দিকে একবার তাকাও তাহলে ওরা তোমাকে এমন এমন স্বপ্ন দেখাবে যে সারা জীবনের জন্য তুমি ওদের সাথে থেকে যেতে বাধ্য হবে। মনে রেখো, ওরা যা দেখাবে তা সবকিছুই ওদের মায়াজাল। তাই নিচে গিয়ে সোজা জ্যাকেটটা নিয়ে চলে আসবে। একদিকে ব্রিটেল চোখের দিকে না তাকানোর প্রতিজ্ঞা করে জ্যাকেট আনতে পানিতে নামে। আরেকদিকে কুবোর ছিঁড়ে যাওয়া জামার টুকরোর ঘ্রাণ পেয়ে কুবোর একজন খালা তাদের পেছনে চলে আসে। ব্রিটেল পানিতে নামার পর অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু ফেরার কোনো নামগন্ধ নেই। তাই কুবো এবার নিজেই সমুদ্রে নেমে পড়ে। নিচে গিয়ে দেখতে পায় জ্যাকেটটা পানিতে ভাসছে। তাই সময় নষ্ট না করে কুবো জ্যাকেটটা পরে ফেলে। আর তখনই পেছন থেকে বেশ বড় একটা মায়াবী চোখ মেলে কুবোর দিকে তাকায়। মায়াবী এই চোখগুলোতে আলো জ্বলত। তাই অন্ধকারের মধ্যে আলো আসলো কিভাবে তা খুঁজতে গিয়ে কুবো ভুল করে মায়াবী চোখের দিকে তাকিয়ে ফেলে। এরপর চোখগুলো কুবোকে স্বপ্নে দেখায় কুবোর মা এখনও বেঁচে আছে, আর সেই কাঠের পুতুল মানে মাঙ্কিটাই কুবোর মা। অপরদিকে কুবোর একজন খালা এসে কুবোকে না পেয়ে মাঙ্কিকে হত্যার জন্য লেগে পড়ে। তাই মাঙ্কিও কুবোর তলোয়ার নিয়ে লড়াই করতে থাকে। এমন সময় ব্রিটেল হাতে করে সেই মাছটা নিয়ে আসে, যেটা তারা প্রথমে শিকার করেছিল কিন্তু নৌকায় আনতে পারেনি। অর্থাৎ ব্রিটেল জ্যাকেট আনতে গিয়ে মাছ দেখে এটা ভুলে গেছে সে কিসের জন্য সমুদ্রে নেমেছিল। তাই মাঙ্কি ব্রিটেলকে বলে, অনেকক্ষণ হলো কুবো নিচে গেছে কিন্তু এখনও ফেরেনি, নিচে গিয়ে দেখো কুবো কোথায় আছে। এরপর ব্রিটেল আবারও পানিতে নামে এবং নিচে গিয়ে দেখতে পায় কুবো মায়াবী চোখের দিকে তাকিয়ে আছে, আর চোখগুলো কুবোকে পুরোপুরি বশ করে ফেলেছে। তাই ব্রিটেল তীর মেরে একে একে সবগুলো চোখ নষ্ট করে ফেলে এবং কুবোকে নিয়ে দ্রুত নৌকার দিকে রওনা করে। এদিকে মাঙ্কি একা লড়াই করতে করতে আঘাত পেয়ে দুর্বল হয়ে যায়, আর কুবোর খালা সবাইকে মেরে ফেলার জন্য নৌকাটা ভেঙে ফেলে। তাই মাঙ্কিও তার সর্বোচ্চ শক্তি দিয়ে কুবোর খালাকে এক কোপে দুই টুকরো করে ফেলে। তারপর ব্রিটেল কুবোকে নিয়ে নৌকায় চলে আসে। তখন মাঙ্কি দেখতে পায় কুবোর শরীর ঠান্ডা হয়ে গেছে। তাই মাঙ্কি কুবোকে ধরে কান্না করতে থাকে।
কিছুক্ষণ পর কুবো হঠাৎ করে জেগে ওঠে আর কুবো জাগার সাথে সাথে ভাঙা নৌকা আবারও ঠিক হয়ে যায়। তারপর সবাই সমুদ্রের তীরে চলে আসে। তীরে ফিরে আসার পর কুবো মাঙ্কিকে বলে, আমি দেখেছি তুমিই আমার মা। তখন মাঙ্কি স্বীকার করে এটা সত্য, কিন্তু কুবোর খালারা যদি জানতে পারে কুবোর মা এখনও বেঁচে আছে তাহলে তারা হয়তো আরও কঠোরভাবে হামলা করতে পারে। তাই কুবোর মা নিজের শরীর পরিবর্তন করে মাঙ্কি হয়ে গেছে। মায়ের কথা শুনে কুবো এবং ব্রিটেল জানতে চায় কুবোর নানা কেন তার বাবাকে হত্যা করেছিল আর কুবোর একটা চোখ কেন তুলে নিয়েছে। জবাবে মাঙ্কি মানে কুবোর মা বলে, ওই তলোয়ার জ্যাকেট আর হেলমেটটা যার কাছে থাকবে সে চাইলে যে কাউকে হারিয়ে দিতে পারবে। কুবোর বাবা বিয়ের আগে সেই তলোয়ার জ্যাকেট আর হেলমেটটা সংগ্রহ করার প্ল্যান করেছিল। তাই কুবোর নানা মানে মুনকিং হেরে যাওয়ার ভয়ে সেদিন কুবোর মাকে পাঠিয়েছিল কুবোর বাবা হানজোকে হত্যা করতে। কিন্তু হানজোকে দেখে কুবোর মা প্রেমে পড়ে যায়। এরপর তারা বিয়ে করে নেয় আর কুবোর জন্ম হয়। বিষয়টা কুবোর নানা জানতে পেরে কুবোর বাবাকে হত্যা করে এবং কুবোর একটা চোখ তুলে ফেলে। কুবোর নানা সেদিন যদি দুইটা চোখ তুলে নিতে পারত তাহলে কুবো আজ তার নানার পরিবারের একজন সদস্য হতো। তাই মুনকিং নিজের বাজে ক্ষমতার প্রভাব ধরে রাখার জন্যই এখনও কুবোকে খুঁজে বেড়াচ্ছে, যেন কুবোকে তার দলে নিয়ে সে নিশ্চিন্তে রাজত্ব করতে পারে। কিন্তু কুবোর মা চায় না তার ছেলে মানুষ হত্যা করুক। তাই কুবোর মা কুবোকে ওয়াদা করতে বলে যেন সে তার নানার মতো মানুষ না মারে। তখন কুবো তার মায়ের কাছে ওয়াদা করে সে তার নানার মতো হবে না। এরপর সবাই ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর কুবোর স্বপ্নে তার নানা মুনকিং চলে আসে। স্বপ্নের মধ্যে মুনকিং নিজেকে খুব ভালো লোক হিসাবে পরিচয় দেয়। তারপর কুবোকে বলে, তুমি যে হেলমেটটা খুঁজছো সেই হেলমেটটা তোমার বাবার বাড়ির একটা রুমের ভেতর আছে। তাই কুবো ঘুম থেকে উঠেই ভালো মন্দ কিছু চিন্তা না করে তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা করে। কুবো তার বাবার বাড়িতে এসে তার নানার দেখানো সেই রুমে যাওয়ার জন্য একাই রওনা করে। ঠিক এমন সময় কুবোর আরেকজন খালা এসে হাজির হয়। তাই মাঙ্কি ও ব্রিটেল কুবোর খালার সাথে লড়াই শুরু করে, কিন্তু তারা খুব একটা সুবিধা করতে পারে না। কিছুক্ষণ পরই ব্রিটেল ও মাঙ্কি ধরা পড়ে যায় আর কুবোর খালা কুবোর চোখ তুলে নিতে চেষ্টা করে। এমন সময় ব্রিটেল বলে, খবরদার কুবোর গায়ে হাত দেবে না। জবাবে কুবোর খালা বলে, কেন, নিজের ছেলের জন্য মায়া হচ্ছে? কুবোর খালার কথা শুনে কুবোর মা বলে, এসব কি বলছো, কুবোর বাবা ব্রিটেল নয়, কুবোর বাবা হানজো। তখন কুবোর খালা জবাব দেয়, ব্রিটেলই হচ্ছে কুবোর বাবা হানজো। হানজো মুনকিং এর বড় মেয়েকে বিয়ে করে তাদের পরিবার থেকে আলাদা করে দিয়েছিল। তাই তারাও হানজোর স্মৃতি মুছে দিয়ে হানজোর থেকে সবকিছু কেড়ে নিয়েছে এবং হানজোকে বানিয়ে দিয়েছে ব্রিটেল পোকা। কুবোর খালা সবকিছু বলার পর হানজোকে মেরে ফেলে। এরপর কুবোর মাকে হত্যা করার জন্য তলোয়ার হাতে নেয় আর কুবো তার মাকে বাঁচানোর জন্য গিটার হাতে নেয় এবং তার খালাকে মেরে ফেলে। কিন্তু কুবোর একটু দেরি হয়ে যাওয়ার কারণে কুবোর খালার সাথে সাথে কুবোর মাও মারা যায়। কুবোর মা মারা যাওয়ার পর ওইখানে একটা বাদরের চুল পড়ে থাকে। তারপর সেই কাগজের যোদ্ধা কুবোকে ডেকে ইশারায় এক টুকরো কাগজ দেখায়। তখন কুবো কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখে হেলমেটটা এখন সেই বাজারে আছে যেখানে কুবো সবাইকে গল্প শোনাত, আর সেই হেলমেটটাকেই বাজারে ঘণ্টা হিসাবে বাজানো হয়। তাই কুবো আর দেরি না করে মাটিতে পড়ে থাকা তার মায়ের চুলটা হাতে নেয় এবং কুবোর বাবার বাড়িতে থাকা কিছু কাপড় গায়ে দিয়ে উড়ে সেই বাজারে চলে আসে। বাজারে এসে কুবো দেখতে পায় বাজারটা পুরে ছাই হয়ে গেছে। তাই কুবো দ্রুত হেলমেটটা নিজের মাথায় পরে নেয়। এরপর গ্রামের সবাইকে বলে, মুনকিং যে কোনো সময় এখানে চলে আসতে পারে, আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যান। একদিকে গ্রামের সবাই লুকিয়ে পড়ে আর একদিকে কুবোর নানা মুনকিং এসে হাজির হয়। মুনকিং এসেই কুবোকে বলে, তোমার ওই চোখটা আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে সবার রাজা বানাবো, তুমি হবে পরবর্তী মুনকিং। একবার তোমার ওই চোখটা আমাকে দিয়ে দিলেই তোমার আর কোনো অভাব বা দুঃখ কষ্ট থাকবে না। এখন আসো আমার সাথে ফিরে চলো তোমার আসল পরিবারের কাছে। তখন কুবো জবাব দেয়, আমার মা বাবা দুজনকেই হত্যা করেছেন, আমার পরিবার তো আপনিই কেড়ে নিয়েছেন, আমার যত দুঃখ কষ্ট এর সব কিছুর জন্য আপনিই দায়ী। এরপর কুবো তলোয়ার নিয়ে তার নানার সাথে যুদ্ধে নেমে পড়ে আর কুবোর নানা তার বডি চেঞ্জ করে ড্রাগন হয়ে যায়। তারপর নানা আর নাতির মধ্যে লড়াই চলে। কিন্তু কুবো যেহেতু অনেক ছোট তাই মুনকিং এর কাছে কুবোর টিকে থাকতে কষ্ট হয়। মুনকিং তার ড্রাগন বডির লেজের সাহায্যে কুবোকে থাপ্পড় দিয়ে সেই কবরস্থানে ফেলে দেয় যেখানে সবাই ল্যাম্পের সাহায্যে আত্মার সাথে কথা বলতো। এখানে এসে কুবো বুঝতে পারে সে তলোয়ার জ্যাকেট ও হেলমেট দিয়ে যুদ্ধে জয়ী হতে পারবে না। তাই কুবো এবারে চিন্তায় পরিবর্তন আনে। কুবো তার নিজের একটি চুল এবং তার মায়ের সংগ্রহ করা দুইটি চুল দিয়ে গিটারের তিনটা তার পরিবর্তন করে নেয়। এরপর কুবো তার গিটারে একটা ছোঁয়া দিয়ে বলে, যদি চোখের পলক ফেলতে চাও তাহলে এখনই ফেলে নাও, কারণ এরপর আর সুযোগ পাবে না। তাই কুবোর নানাও আর চোখের পলক ফেলতে পারে না। তারপর কুবো তার গিটারে দ্বিতীয় ছোঁয়া দিয়ে
কবরস্থানে সকল আত্মাগুলোকে ডেকে আনে। আর আত্মাগুলোকে দেখে গ্রামের লোকেরাও সাহস করে কুবোর পাশে এসে দাঁড়ায়। তাই গ্রামের সবাইকে বাঁচানোর জন্য কুবো তৃতীয়বারের মতো তার গিটারে ছোঁয়া দিয়ে একটা অদৃশ্য নিরাপত্তা জাল বানিয়ে ফেলে। কিন্তু কুবোর নানা ছিল মুনকিং, অর্থাৎ জাদুঘরদের মধ্যে শ্রেষ্ঠ জাদুঘর। তাই কুবোর জাদু মুনকিংকে বেশিক্ষণ কাবু করে রাখতে পারেনি। মুনকিং এসে সবাইকে আঘাত করার চেষ্টা করে। তাই কুবো সবাইকে বাঁচানোর জন্য শেষবারের মতো তার গিটারে ছোঁয়া দেয়, এবং সাথে সাথে কুবোর নানা ড্রাগন বডি চেঞ্জ হয়ে একজন সাধারণ মানুষে পরিণত হয়। এবারে কুবোর জাদুটা ছিল কুবোর বাবার সাথে ঘটে যাওয়া সেই টেকনিকটা, যে জাদুর মাধ্যমে কুবোর খালা কুবোর বাবাকে পোকা বানিয়ে তার সব স্মৃতি মুছে দিয়েছিল। যেহেতু ওই একই জাদু কুবো তার নানার উপরে প্রয়োগ করেছে, তাই কুবোর নানা মানে মুনকিং তার অতীতের সব কিছু ভুলে গেছে। মানুষে পরিণত হয়ে কুবোর নানা কুবোর কাছে জানতে চায়, আমার নাম কি, আমি এখানে কেন, আর তোমার চোখে কি হয়েছে? ঠিক এমন সময় গ্রামের লোকেরা একে একে সবাই বলে ওঠে, আপনি হচ্ছেন কুবোর নানা আর কুবো আপনার নাতি। আপনি পুরোপুরি অন্ধ ছিলেন, তাই কুবো তার একটা চোখ আপনাকে দান করেছে। তবে আপনি একজন ভালো মানুষ, আপনি গরিবদের সাহায্য করতেন আর ছোট বাচ্চাদের চকলেট কিনে দিতেন। চিন্তার কিছু নেই, আপনি সব কিছু ভুলে গেলেও আপনার নাতি আপনাকে সব কিছু গল্পের মতো করে বলে মনে করিয়ে দেবে, কারণ আপনার নাতি কুবো একজন ভালো স্টোরি টেলার। গ্রামের লোকের কথা শুনে মুনকিং কুবোকে জিজ্ঞেস করে, সত্যি তুমি আমাকে গল্প বলে শোনাবে? তখন কুবো মুচকি হেসে বলে, অবশ্যই শোনাবো। এরপর কুবোর নানা ও কুবো ওই গ্রামের সবার সাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। তারপর কুবো আবারও ল্যাম্প জ্বালিয়ে তার বাবা মাকে স্মরণ করে, এবং এবারে কুবোর বাবা মা তার ডাকে সাড়া দিয়ে চলে আসে। আর কুবোর নানার ভালো হয়ে যাওয়ার মাধ্যমেই কুবোর সব দুঃখ কষ্ট এবং এই গল্পের সমাপ্তি হয়। তবে গল্প শেষ হলেও কুবোর লাইফ থেকে আমরা একটা বিষয় শিখতে পারি, যে যত খারাপ লোকই হোক না কেন, একটা সুযোগ পেলে সবাই ভালো রাস্তায় ফিরে আসতে পারে। ঠিক যেমন করে কুবোর নানা ভালো হয়েছে। আসলে ছোটবেলায় কেউ চোর বা ডাকাত হয়ে জন্মায় না, পরিবেশ পরিস্থিতি কাউকে বানায় পুলিশ আর কাউকে চোর। তাই আপনার সাথে কেউ বাজে ব্যবহার করলে পাল্টা প্রতিবাদ করার বদলে কুবোর মতো আপনিও ভালো ব্যবহার করুন। দেখবেন আজ না হয় কাল সে নিজেই তার বাজে ব্যবহারের জন্য লজ্জিত হবে, এবং নিজের ভুল বুঝতে পেরে সেও একসময় ভালো ব্যবহার করতে বাধ্য হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর কমেন্টে কি লিখবেন যা ইচ্ছা হয় লিখে দেন, তবে শর্ত একটাই, প্রতিশোধ নেবার জন্য আজে বাজে কিছু লিখবেন না। আর যদি একান্তই প্রতিশোধ নিতে হয় তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে কষে থাপ্পড় লাগান। এবং আপনার জানা মতে কুবোর নানার মতো বদের হাড্ডি টাইপের কাউকে ভালো বানাতে চাইলে, অথবা কুবোর মতো পচা স্যুপ খাওয়াতে চাইলে, ভিডিওটা তার সাথে শেয়ার করুন। তাহলে আজ এতিম ছেলেটার গল্প পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।